সন্ধ্যা সময়, সন্ধ্যাবেলা তো রোগের থেকে ডাক্তারের কাছ থেকে ওষুধ পত্র সবকিছু নিয়ে আসি। বাজার থেকে আমার ছেলে হাট বাজার করিয়ে খাওয়া দাওয়া করছি, আমটা আমার বউ কাটিয়ে খাওয়াইছে, অনেক কিছু আমরা বিস্তারিত সমালোচনা করছি, করা পরে কাল কিতা করবো না করবো কথা করিয়া আমরা খুঁটিয়া বলে আমার বেটি বলে এখানে কি করে আমি টিপাইয়া টপাইয়া দিছি, আমার আমার বউয়ে পাও হাত টিপাইয়া দিছি, পরে ঘুমাই গেছি, এখন আমার বাচ্চিনতেও পাও টিপাইয়া দিছি। আবার তিন দিন আগ থেকে চলিল, এখন তাপটা শুরু হয়েছে, খুব বেশি আক্রান্ত লাগছে। পরে ঘুমের মাঝে যা করছি, হঠাৎ করেছি ইয়া দেখি এই মোটামুটো মাস, আর এই মোটামুটো সাপ আমার বউ হচ্ছে একসাথে আ করিয়া গেলিলে আইয়া, আমার মাও গেলিলে, আর আমার মা ছোটো মেয়েরে আমি মা ডাকি উঠছে, আর আমার বড় ছেলেরে আমি আব্বু ডাকি। আমার তো আব্বু নাই, মাও নাই, বাবু নাই, কেউ নাই, বাবা আছে অন্য বাড়ি, হাতন মার প্রতীক্ষায় পড়িয়া আমাকে ভিন্ন করিয়া দিচ্ছে। পরে স্বপ্ন দেখার পরে, স্বপ্ন দেখার পরে একটা বডি ছিল আমার ডাইন পাশে, বডি দাও দাও, বডি দাও দাও লইয়া টান দিয়া ও তার লোকে আমি যুদ্ধত লাগছি, মানে ধরে কাটা লাগছো যুদ্ধ, মানে খুব বেশি আক্রান্ত করছি। আচ্ছা, করার পরে ওখান শেষ করে দিছি খাটা, এখন আমার ইয়ে লাগছে আমার চোখে মুখে হাতে হলবাই ডুজে খাই দিতে হবে, তারারে কুবাইছো, তারারে কুবাইছি আমি খেয়েছি। আচ্ছা, পরে দেখি রক্ত নদী মেলা আমার মোর টেঙ্গর করে দিয়া রক্ত লাগছে, ও আমি বলে কিতা করলাম রে, আমি আমার মাছ কাটলাম, কাটা পরে আমার বউচার ঠেঙ্গে দিয়ে এই অবস্থা কিতা। পরে আমি বন লাগাইলাম, প্রথম বন দেখি মিস করলো আর